আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদিক খান। আপনাদের আমার লার্ন সোলো চ্যানেলে জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা একই সঙ্গে লেফট রাইট ফাংশনের ব্যবহার সম্পর্কে জানব। তো লেফট রাইট ফাংশনটা এক্সেলের ভিতরে কেন, এটা সবার মনে প্রশ্ন আসতে পারে। তো আমরা যদি টিউটোরিয়ালটা শেষ করে ফেলি তাহলে সবার মনে থেকে প্রশ্নটা চলে যাবে। তো আমি আশা করছি যে আপনারা সবাই শেষ পর্যন্ত টিউটোরিয়ালটা দেখবেন। আর অবশ্যই হ্যাঁ, এই লেফট এবং রাইট ফাংশনটা কিন্তু একটা টেক্সট ফাংশন। তো সেই কারণে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে কিছু সংখ্যক টেক্সট নিতে হবে। সাপোজ ধরুন যে আমি কতগুলো টেক্সট নিচ্ছি, সিয়াম ওকে লার্ন সোলো সাবস্ক্রাইব। আচ্ছা, তো এখন আমরা কাজে চলে যাই। তো প্রথমে আমরা শিখব লেফট ফাংশন সম্পর্কে, যেহেতু সেটা আগে আমরা লেফট দিক থেকে শুরু করা ঠিক হবে। আচ্ছা না, আমরা রাইট ফাংশনের সম্পর্কে শিখব, যেহেতু রাইট থেকে সব কিছু শুরু করতে হয়, অর্থাৎ ডান পাশ থেকে। তো আমরা আগে রাইট ফাংশনটা শিখবো। তো আগে ইকুয়াল চিহ্ন দিব, তারপর আমরা লিখবো রাইট অ্যাজ ইউজুয়াল, সবসময় ফাংশনে যা করি আমরা তাই। আর আই জি এইচ টি, এইট লিখলাম কেন? আচ্ছা, আর আই জি এইচ টি, বাহ, জিনিসটা তো সেই। আরে এইটের ভেতরে যদি আমরা ই এর জায়গায় আর বসাই তাহলে যেটা আসে সেটা হচ্ছে কি, রাইট। ওকে, তো এরপরে আমরা ব্র্যাকেট ওপেন করব। দেখতে পাচ্ছেন প্রথমে যেটা লেখা আছে যে টেক্সট, ওকে। তো এখন আমাদেরকে একটা টেক্সট সিলেক্ট করতে হবে। তো আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করলাম। তারপরে দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে দুইটা আর্গুমেন্ট রয়েছে, এবং একটা আছে মাস্ট আর্গুমেন্ট আর আরেকটা আছে হচ্ছে কি, অপশনাল আর্গুমেন্ট। তো এখন আমরা প্রথমে সবসময়ের মতো নাকি যেটা অত্যধিক দরকার, অবশ্যই দরকার, সেটাকে দেখবো। তো এখন আমরা একটা টেক্সটকে সিলেক্ট করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ, প্রেস এন্টার। তো দেখতেই পাচ্ছেন কি আসলো, এম। তো এখন এম আসার কারণটা কি, এই রাইট ফাংশনটা আসলে যেটা করে যে ডান পাশ থেকে আপনি যততম সংখ্যা যততম লেটার চাচ্ছেন, আসলে যততম লেটারটাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন বা খুঁজতে চাচ্ছেন যে অততম লেটারটা কি, জানতে চাইলে আপনাকে এক্সেল এই রেজাল্টটা বের করে দিবে। এই ক্ষেত্রে যেটা বলা হলো যে রাইট, তো এই ক্ষেত্রে এক্সেলে যেটা বলা হচ্ছে যে এই সেলটাতে রাইট সাইড থেকে প্রথম যে লেটারটা আছে সেই লেটারটা কি, আর সেই লেটারটা হচ্ছে কি, এম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা দেখব যে পরবর্তী যেই আমাদের অপশনাল যেই আর্গুমেন্টটা ছিল সেই আর্গুমেন্টের কাজ কি। তো এর জন্য অবভিয়াসলি আমাদেরকে ইকুয়াল টু আর আই জি এইচ টি লিখতে হবে, তারপরে ওপেনিং ব্র্যাকেট, তারপরে টেক্সট সিলেক্ট, তারপরে কমা, তারপরে এখন বলা হচ্ছে কি নাম্বার অফ ক্যারেক্টার, নাম চার্স। নাম চার্স মানে কি, নাম সরি নাম কার্স। হ্যাঁ, তো নাম কার্স মানে হচ্ছে কি যে নাম্বার অফ ক্যারেক্টার্স। তো আপনি কয়েকটা সংখ্যা বা কয়েকটা ক্যারেক্টার চাচ্ছেন বা কয়েকটা ক্যারেক্টার পর থেকে আপনি সংখ্যাটাকে গুনতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, সাপোজ ধরুন যে আমি থ্রি দিলাম, তৃতীয় ক্যারেক্টার পরের থেকে তৃতীয় ক্যারেক্টারটা কী সেই ক্যারেক্টারটা আমাকে এখানে বলে দেওয়া হবে, আমি যেহেতু এখানে স্পেসিফাই করে দিয়েছি তার জন্য। তো এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন যে তৃতীয় ক্যারেক্টার পর্যন্ত যেই লেটারগুলো আছে ঠিক সেই লেটারগুলো এখানে চলে আসলো, হলো। জিনিসটা দেখতে সেল আছে, একপাশে একটা শূন্য, আই মিন দুইটা চোখ এবং একটা প্যাচার নাক। আচ্ছা, তারপরে সাবস্ক্রাইব। তো এই ক্ষেত্রে এখন আমরা দেখবো যে লেফট ফাংশনের কাজটা কী। তো এর জন্য সবসময় কেমন, প্রথমে আগে ইকুয়াল চিহ্ন, লেফট ওপেনিং ব্র্যাকেট, তারপরে সব কিছু এখানে সব কিছুই রাইট ফাংশনের মতনই হবে, জাস্ট উল্টো দিক থেকে অর্থাৎ লেফট সাইড থেকে সব কিছু হবে। তো আমরা সাবস্ক্রাইবটাকে সিলেক্ট করলাম, তারপর কমা দিলাম, তারপরে আমরা লিখলাম ফাইভ, পাঁচটা পর্যন্ত ক্যারেক্টার সব কটা এখানে তুলে ধরা হবে। প্রেস এন্টার, দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব পর্যন্ত চলে আসলো পাঁচটা ক্যারেক্টার। তো এভাবে করে আমরা চাইলে লেফট এবং রাইট ক্যারেক্টারকে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে পারি এবং বিভিন্ন কাজে লাগাতে পারি। আপনাদের কাছে যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অথবা কোনো কাজে লেগে থাকে, তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা চাইলে কমেন্টে তুলে ধরতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে তুলে ধরতে পারেন। পাশাপাশি গুগল প্লাস গ্রুপে জয়েন করতে ভুলবেন না, এবং পাশাপাশি সেখানেও কিন্তু আপনার সমস্যা চাইলে তুলে ধরতে পারেন। এবং আরেকটা কথা যে আপনারা কিন্তু চাইলে ইউটিউবে আমাকে মেসেজ দিতে পারেন। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।